পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে দেড় বছর আগে তৈরি হয়েছে পূর্ব বর্ধমান কার ড্রাইভার অ্যান্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই তারা নানান সামাজিক কাজে নেমে পড়েছেন। মঙ্গলবার শহরের ট্রাফিক পুলিশ কর্মীদের পানীয় জল ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানান। অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, জেলা পুলিশ সুপার ও ট্রাফিক ডিএসপির সহযোগিতায় তারা এই কর্মসূচি করেছেন। আজকে এটা আমাদের পূর্ব বর্ধমান কার ড্রাইভার্স অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা ট্রাফিক উদ্দেশ্যে প্রোগ্রাম হচ্ছে। প্রথমেই আমি আপামর বর্ধমান জনবাসীকে আমাদের এই অ্যাসোসিয়েশনের তরফ থেকে ভালোবাসা জানাই, আন্তরিক ভালোবাসা জানাই। আমাদের আজকে এই যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামটি হচ্ছে শুধু ট্রাফিক রিলেটেড, সমস্ত ট্রাফিক বর্ধমান পয়েন্টে যেসব ট্রাফিক আছে তাদের মধ্যে আমরা জল এবং টিফিন দিয়ে আমরা আজকে এই প্রোগ্রাম আমাদের স্টার্ট করছি। আমাদের এই অ্যাসোসিয়েশনের আজকে আয়ু হচ্ছে দেড় বছর। আমরা এই অ্যাসোসিয়েশন স্টার্ট করে আজকে বিভিন্ন রকম সমাজকল্যাণমূলক কাজের সাথে যুক্ত হওয়ার আগামী দিনে আমরা চেষ্টা চালিয়ে যাব। আমরা এটার প্রথম প্রচেষ্টা আমাদের আজকের বর্তমানের মাননীয় এসপি সাহেবের উদ্যোগে, ওনার আমাদের সহযোগিতাতে আমরা আজকে এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করতে পারছি। সেই জন্য মাননীয় এসপি সাহেব এবং আমাদের ট্রাফিক ডিএসপি সাহেব, ওনাদের একান্ত আমাদের উপরই ওনারা আমাদের হেল্প করেছেন। সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে আজকে প্রোগ্রামটা করতে পারছি এবং আমাদের সমস্ত এই ছেলেরা যারা আমাদের আজকে অ্যাসোসিয়েশনে যুক্ত, তারা তাদের প্রচণ্ড প্রচেষ্টায় তাদের রাত দিন অক্লান্ত পরিশ্রমের জায়গা থেকে আজকে দাঁড়িয়ে এই প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করছি। আমাদের আগামী দিনে আরও চেষ্টা আছে, আরও সমাজকল্যাণমূলক বিভিন্ন রকম কাজের সাথে আমরা যুক্ত থাকব। তার জন্য আমাদের বর্তমান সমগ্র জনবাসী যারা আছেন তাদেরও আমাদের একান্ত হেল্প আমাদের দরকার। এবং আমরা সব সময়ের জন্য ট্রাফিককে আমরা দেখতে পাচ্ছি রাস্তায়, আমাদের যেহেতু আমরা গাড়ি রিলেটেড ব্যবসার সাথে যুক্ত, ট্রাফিককে সর্বমুহূর্তে তারা দেবারাত্রি যেভাবে ডিউটি করে যাচ্ছেন রাস্তায় দাঁড়িয়ে, সেই জায়গা থেকে আমাদের তাদের প্রতি একটু সম্বর্ধনা জানানোর জন্য আজকে আজকে এই টিফিন এবং জলের ব্যবস্থা করা। আমরা আরম্ভ করেছি নওয়াঘাট থেকে, নওয়াঘাট টু উল্লাস এবং শাকারি পুকুর, টোটাল এই চত্বরে তেলিপুকুর, এই চত্বরে যত পয়েন্ট আছে সমস্ত পয়েন্টগুলোতে আমরা আজকে জল এবং টিফিনের ব্যবস্থা করেছি। এদিন তারা নবাবহাট এলাকা থেকে শুরু করে উল্লাস মোড় হয়ে তেলিপুকুর মোড়ের পুলিশ কর্মীদের পানীয় জল ও মিষ্টি তুলে দেয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।